পুরান ঢাকা থামলো এসে নতুন ঢাকায়, আর তাতে দশ দলের লিগে একমাত্র আনবিটেন রইল মোহামেডান। চট্টগ্রাম আবাহনী দেখাচ্ছে এটা কি, ভাষার মাসে বসুন্ধরা কিংসের শ্রদ্ধার নিদর্শন। অবশেষে হ্যাট্রিকের দেখা মিলল বিপিএলে, পয়েন্ট টেবিল জমে ক্ষীর। এসবকিছু নিয়ে বিপিএলের রাউন্ড 8 র‍্যাপ আপ। পুরান ঢাকা থামলো নতুন ঢাকায়, ভাষার মাস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই মাতৃভাষা দিবসকে সামনে রেখেই শ্রদ্ধা জানালো বসুন্ধরা কিংস এক ভিন্নভাবে। নিজেদের হোম ম্যাচ, এবং নিজেদের সেই হোম ম্যাচে বসুন্ধরা কিংস যেই জার্সিটা পরে নেমেছিল, সেই জার্সিতে ছিল 21 ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা উপায়। কেমন ছিল সেগুলো? শহীদ মিনার এবং সেখানে বাংলা বর্ণমালা, ফুটবলার যারা নেমেছেন তাদের নাম বাংলায় লেখা, তাদের নামের যে নাম্বারটা সেটাও আসলে বাংলায় লেখা। এসব কিছু নিয়েই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এই মাঠে তারা নামে লাস্ট হোম ম্যাচটা হারের পর। অন্যদিকে রহমতগঞ্জের ছিল টানা 7 ম্যাচে 7টাতেই অপরাজিত থাকার রেকর্ড। শুরুতেই কিংসের গোল হজম, স্যামুয়েল আর্নেস্ট দিলেন সেই গোলটা, চাপ এসে পড়লো তাদের ওপরেই, কারণ হোম মাঠের রেকর্ডটা তো তাদের ভেঙে গেছে শেষ ম্যাচটাতেই। তবে রাকিব এর মধ্যে তিনি চেষ্টা করছিলেন, একের পর এক মিস করলেন, সেই কীর্তনখোলা এক্সপ্রেসেই বসুন্ধরা কিংসের স্বস্তিতে ফেরা। লোকাল ফুটবলারদের মধ্যে রাকিব সবার থেকে আলাদা, টানা 2 ম্যাচে আবারও গোল করলেন, নিজেকে নিয়ে গেলেন টপ স্কোরারদের যে লিস্ট, শুধু লোকালটাই যদি আমরা বিবেচনা করি সেখানে সবার ওপরে। হাফ টাইম শেষ হলো, 1-1 ছিল স্কোরলাইন। তবে রহমতগঞ্জ ভেঙে পড়ে তাসের ঘরের মতো সেকেন্ড হাফে, এবং তাদের আলটিমেটলি পুরোপুরি ভেঙে ফেলান মিগেল দামাসেনো। স্পেশালি মিগেল দামাসেনোর এমন গোলে হলে আর কী বা ভাবতে পারে রহমতগঞ্জ। টোরিয়েলটন 4 ম্যাচে 7 গোল ছিল তার, তিনি গোল খুঁজছিলেন, লাস্ট কয়েকটা ম্যাচে তিনি গোল পাননি, তিনি এই ম্যাচে গোল পেলেন। তবে এই গোলটারও কারিগর কিন্তু ওয়ান ম্যান শো যিনি দেখিয়েছেন এই ম্যাচে, সে মিগেল দামাসেনো। মিগেল দামাসেনো তিনি দারুণভাবে পেনাল্টি এরিয়ায় ঢুকলেন, তার তিনি যে সাজিয়ে দিলেন এবং সেখান থেকে গোলটা করলেন টোরিয়েলটন। ওয়ান ম্যান শো কেন বলছি, লাস্ট যেই গোলটা করলো বসুন্ধরা কিংস রবসন রবিনিও, তিনি অনেকটা পানেনকা পেনাল্টিতে যেই গোলটা এনে দিলেন সেই গোলটার শুরুটাও হয়েছিল মিগেল দামাসেনোর কাছ থেকে। মিগেল দামাসেনোকে ফাউল করে পেনাল্টি পায় রহমতগঞ্জ, তাদের এগেনস্টে যায় পেনাল্টি ডিসিশনটা এবং সেখান থেকে গোল করে এক মিগেলেই যেন থামিয়ে দিল রহমতগঞ্জকে, যদিও গোলটা ছিল রবসন রবিনিও। আর তাতে কী হয়েছে, টানা 8-8 করা হয়নি রহমতগঞ্জের। অন্যদিকে কিংস 4-1 গোলের জয় নিয়ে থাকলো সবার ওপরে। হোয়াটস আ ম্যাচ! রহমতগঞ্জ আর মোহামেডান এই সিজনের আনবিটেন টিম ছিল রহমতগঞ্জ, তারা সেই রেসটা নিজেদেরকে আর রাখতে পারল না, কারণ তারা বাদ পড়ে গেছে, ড্র তারা করতে পারেনি, হেরে গেছে বসুন্ধরা কিংসের কাছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে মাঠে নামার আগে তারা ছিল ফেভারিট। কার্ড নিষেধাজ্ঞায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শাকজোদ, খোলমাতোভ, আতিকুর রহমান ফাহাদ, ইঞ্জুরিতে হিগোল্লেইতে, এমন 4 জন মূল ফুটবলারকে ছাড়া মাঠে নামতে হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। তবে মাহফুজ হাসান প্রীতম হয়ে গেলেন এই ম্যাচের ওয়াল অফ ধানমন্ডি, চোট পেলেন সেটা নিয়েই খেলা চালিয়ে গেলেন, একের পর এক সেভ করলেন, সাথে লাকটাও মনে হয় এদিন একটু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ফেভার করেছে। একটা শট পোস্টে লেগেছে, সাথে সাজ্জাদের 2 বার এবং জায়েদের গোল লাইন ক্লিয়ারেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ফার্স্ট হাফটা গোললেসে রাখতে বাধ্য করেছে। তবে সেই মোহামেডানকেই একেবারে প্যাকেট করে ফেললো সেকেন্ড হাফে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গোছানো ফুটবলের সাথে কুইক কাউন্টার অ্যাটাক। ফয়সাল আহমেদ ফাহিম মিস না করলে দিনটা হয়তোবা পুরোপুরি হতে পারত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মাহফুজ হাসান প্রীতম খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হবেন, তবে এক জায়গায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়িয়ে গেল অন্য সবাইকে। 8 ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি 4টা ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোনো গোল হজম করেনি, মাহফুজ হাসান প্রীতম কোনো গোল হজম করতে দেন নেই, হায়েস্ট ক্লিনশিট তাদের। আর ময়মনসিংটা তো গেল সিজন থেকে লাকি ধানমন্ডির ক্লাবটার, গেল সিজনে পুলিশ এবং আজমপুর এই দুটা দলকেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারিয়েছিল ময়মনসিংহে, গেলবার তাদের জয়ের সংখ্যাই ছিল খুব কম, তার মধ্যে 2টা জয়ই এসেছিল সেই ময়মনসিংহে। এইবার পুলিশকে হারানোর পর মোহামেডানের সাথেও এই ময়মনসিংহেই ড্র করা, সব কিছু মিলিয়ে ময়মনসিংহে তাই তো আনবিটেনই থাকলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর 8ম ম্যাচে এসে লিগে প্রথম ড্র করলো শেখ জামাল ডিসি। সারপ্রাইজ প্যাকেজ চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীকে ম্যাচের আলাপটা করার আগে গেল রাতে একটা ঘটনা কিন্তু ঘটেছিল ট্রান্সফার মার্কেটে। একটা পোস্ট ছিল কিলিয়ান এমবাপ্পে, তাকে নাকি চট্টগ্রাম আবাহনী অফার করতে যাচ্ছে, যদিও সেটা ছিল আসলে নিছকেই বাংলাদেশের
ক্লাবটাকে নিয়ে ট্রান্সফার মার্কেটের একটা কৌশলী একটা পোস্ট এবং সেটার পর প্রচুর আসলে কথা হচ্ছিল যে আদৌ কি এটা সম্ভব, যেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তবে সেটা সম্ভব না হলেও চট্টগ্রাম আবাহনী এবার যে তাদের সিজনের শুরুতে তাদের নিয়ে কোনো হাই হোপ ছিল না, সেখান থেকে তাদের নিয়ে আপনি কথা যে বলবেন সেটা তারা সম্ভব করে দেখিয়েছে। বিশেষ করে শেষ তিন ম্যাচে তারা যা দেখালো, তিন হেভিওয়েটের কাছ থেকে 7 পয়েন্ট নিয়েছে ওরা, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল কেসির পর এবার আটকা আবাহনী লিমিটেড, এটাও তো অঘটনই। টানা 9 পয়েন্ট পাওয়ার পর আবাহনীকে নামতে হলো 1 পয়েন্টে। চট্টগ্রাম আবাহনীর সাথে 2-2 গোলে ড্র করেছে আবাহনী লিমিটেড, অথচ কর্নেলিয়াস স্টুয়ার্ট কি দারুণ শুরুই না করেছিলেন। সেই আবাহনী 2-0 থেকে 90 মিনিট শেষে গোল তো আর দিতেই পারল না, উল্টো দুটা গোলই তারা হজম করলো। ডেভিড ইফেগুই তিনি দিয়েছেন জোড়া গোল আবাহনীর হয়ে, যে জোড়াটা ছিল কর্নেলিয়াস স্টুয়ার্টের, সেকেন্ড হাফে এসে সেটাই যেন ডেভিড ইফেগুয়ের ওপর এসে ভর করলো, তিনি দিয়েছেন জোড়া গোল। আর তাতেই চট্টগ্রাম আবাহনীর ম্যাজিক্যাল রান চলছে এবং সেটা চালিয়ে নেওয়ার লক্ষ্য কিন্তু দলটার। একই সাথে ডেভিড ইফেগুই জিতলেন টানা 3টা ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারটাও। 6 ম্যাচ পর শেখ রাসেলের জয়। লিগের 39টা ম্যাচ হয়ে গেছে, এর মাঝে কোনো হ্যাট্রিক নাই। 40তম ম্যাচে এসে সেটাই করলেন সেলেমানি ল্যান্ড্রি, শেখ রাসেল কেসির এই ফরওয়ার্ডের হ্যাট্রিকে টানা 6 ম্যাচ পর জয়ের দেখা পেল শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়নকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে দলটা। সেলেমান ল্যান্ড্রির 3টা গোলের সাথে সুমন রেজার 1 গোল, এমন একটা জয়ের খোঁজেই তো ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। পুলিশের ডাউনফল, গেল সিজনের তৃতীয় হওয়া পুলিশ এইবার একেবারে মুদ্রার অন্য পিঠে। 5 ম্যাচ তারা জয়হীন, এবার তাদের হারিয়ে দিয়েছে ফর্টিস। ইনজুরি টাইমে ভ্যালেরির গোলে কপাল পুড়েছে পুলিশের, নিজেদের রক্ষণে যে বড় ফাটল আছে সেটা পুলিশ হারে হারে টের পেয়েছে এই সিজনে, স্পেশালি এই প্রথম লেগে। প্রথম গোলটা পাওমর বাবু তিনি করেছিলেন, এরপর পুলিশ 1টা গোল শোধ দিয়েছিল, তারপর ভ্যালেরি যে লাস্ট গোলটা করলেন সেখানে আসলে 2 ডিফেন্ডারের মাঝখান দিয়ে তিনি ঢুকে পড়লেন, তাকে আটকানোর কেউ ছিল না, এবং সেখান থেকে ফর্টিস তারা পেয়েছে কাঙ্ক্ষিত একটা জয়। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলের হালচালটা কি হলো, প্রথম 5 জায়গায় কোনো পরিবর্তন নাই। বসুন্ধরা কিংস, মোহামেডান আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ডিসি 6 থেকে 9, 4টা স্পটে হয়েছে আপস অ্যান্ড ডাউন। শেখ রাসেল এবং ফর্টিস ওপরে উঠেছে, নেমে গেছে রহমতগঞ্জ এবং পুলিশ, আর 10 নম্বর জায়গা ব্রাদার্সের। সব মিলিয়ে 8 রাউন্ড শেষ, প্রথম লেগের আগে রাউন্ড বাকি রইল আর 1টা, এরপর মধ্যবর্তী দল বদল তো রয়েছেই, দেখা যাক 9ম রাউন্ড শেষ পর্যন্ত কোথায় কোন দলকে মধ্যবর্তী দল বদলের আগে এসে দাঁড় করায়। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.